गाइस अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल मुन्नीस लाइफस्टाइल। आशा करछि सबाई खुबई भालो आछेन, आल्लाह रशेष रहमते आमराओ भालो आछि। आजके हाजिर हये गेलाम नतुन एकटि रान्नार रेसिपि निये, आशा करछि सबार काछे खुबई भालो लागबे एबं अवश्यई सबाई शेष पर्यन्त देखते थाकबेन। आजके आमि शेयार करब कचुर मुखी दिये इलिश माछ तरकारीर रेसिपि। सबार केमन लागे अवश्यई कमेंट करे जानाबेन एबं जादेर आमार एई भिडियोटि भालो लागबे अवश्यई एकटि लाइक दिबेन। प्रथम कचुर मुखीगुलो को केटे आमी एभावे पानीते किछुक्षण सिद्ध करे माने भाप दिए निएछि। एभावे भाप दिए निले कचुर मुखीगुलो गलाय लागे ना आर खेते अनेक भालो लागे। कचुर मुखी भाप देया हये गेछे, एखन आमी एकटि पैने तेल दिए दिच्छि, तेल गरम होवार अपेक्षा। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन अवश्यई कमेंट्स करे जानाबेन एबं आमार चैनलटी एखनो जारा सबस्क्राइब करेननि अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी अन करे অল বাটনে ক্লিক করবেন। আমি তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ইলিশ মাছ সবাই পছন্দ করে, আমারও খুবই পছন্দের একটি মাছ ইলিশ মাছ। তবে সব সময় কিন্তু ইলিশ মাছ ফ্রাই অথবা ভোনা খেতে ভালো লাগে না, একটু ভেজিটেবল দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। আর এই সময় আমি একটু বেশি সবজি খাচ্ছি, যার কারণে সব মাছেই একটু কিছু না কিছু সবজি দিয়ে রান্না করছি। আর দেখুন আমার পেঁয়াজ আর মরিচটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে অলরেডি। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ, আর অবশ্যই সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তবে আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু সবজি দিয়ে মাছটা রান্না করব এর জন্য আমি সবগুলো মশলাই কিছু কিছু দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি আজকে মাছটা ফ্রাই করে রান্না করব না, এভাবে একটু কষিয়ে তারপরে রান্না করব। আপনারা যারা কষানো মাছ পছন্দ করেন না তারা কিন্তু মাছটাকে ফ্রাই করে এই মশলায় তারপরে সবজিটা ভোনা করে রান্না করতে পারেন। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবং এখন দিয়ে দিব আমি যে কচুর মুখিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো। কচুর মুখগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় মশলাটা। এখন আমি কিছুক্ষণ ভালোভাবে কচুর মুখিটা কষিয়ে নেব। আর এইভাবে ভাপ দিয়ে কচুর মুখি রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখুন কচুর মুখিটা কিন্তু অনেকক্ষণ ভরে আমি একটু ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি, মিডিয়াম আছে। এখন আমার কচুর মুখিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এভাবে একটু ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কচুরমুখী যে কোনো সবজি যদি একটু বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি এই পর্যায়ে সবজিতে পানি দিয়ে দিব। তরকারির যে পরিমাণ ঝোল দিব তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। দেখুন আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি ঝোল দেওয়ার পরে তরকারিটাকে জাল করতে থাকব এবং যখন এই পানিতে বলক এসে যাবে সেই সময় আমি মাছটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা পানিতে কিন্তু বলক এসে গেছে। এখন আমি কষিয়ে রাখা মাছ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই আমি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটাকে রান্না করব। এবং কাঙ্ক্ষিত পরিমাণ ঝোল চলে আসলে আমি অবশ্যই তরকারিটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন বন্ধুরা আমার তরকারি রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আল্লাহ হাফেজ।